বুধবার বিলোনিয়া মহকুমার সারা সীমা মাস্টারপাড়া এলাকায় নেশা সামগ্রী বিক্রি করতে গিয়ে এলাকাবাসীদের হাতে ধরা পড়ল লিটন দাস ও বিজয় দাস নামের দুই নেশাখোর। এই দুই নেশাখোর যুবককে দেখে এলাকাবাসীদের প্রথমে সন্দেহ হয়, তারপরে এলাকাবাসীরা তাদেরকে আটক করে তাদের পকেট থেকে বেশ কিছু নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করে এলাকাবাসী। পরে এলাকাবাসীরা এক নেশাখোরকে দিয়ে আরেক নেশাখোরকে বেধড়ক পেটায়। নেশা সামগ্রীর পরিবর্তে তাদেরকে খাওয়ানো হয় ঘাস, কান ধরে উঠপোষ করানো হয় তাদের। এই দুই নেশাখোরকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে আসল তথ্য। শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা সুখেন নামের এক যুবকের কাছ থেকে তারা এই নেশার কৌটো ক্রয় করেছিল। তাদের এই নেশা কারবারির সঙ্গে যুক্ত রয়েছে আমজাদ নগর এলাকার এক নেশা কারবারিও। পরে বিলোনিয়া থানার পুলিশ এসে এই দুই নেশাখোরকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। নেশা সামগ্রীগুলো এলাকাবাসীর তুলে দেয় পুলিশের হাতে। নেশাখোরদের আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এক পুলিশ কর্তা প্রকাশ্যে গালি দিয়ে দেন নেশাখোরকে। রাজধানী আগরতলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশাখোরদের দৌরাত্ম্য যেভাবে বেড়ে চলেছে তা নিঃসন্দেহে অবাক করার মতো। তবে নেশা কারবারি এবং নেশাখোরদের বিরুদ্ধে এলাকাবাসীদের সচেতন থাকার বিষয়টা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শান্তন টিভি।